সম্মানিত ভিউয়ার, সুপ্রিয় শিক্ষার্থী, এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আবারও হাজির হয়েছি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয়ক ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ সপ্তাহে প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটি খুব নির্ভুলভাবে সমাধান করতে সক্ষম হবে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকবে। আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমরা এখানে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম দেখছি। তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ, এখানে পার্ট এক ও দুই রয়েছে। পার্ট একের মধ্যে মাটির গঠন, পার্ট দুইয়ের মধ্যে রয়েছে মাটির প্রকারভেদ। পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন, পার্ট এক উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব। আমরা এখানে প্রশ্নটা একটু দেখছি। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসলে একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত। ক, উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। খ, শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে, ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। এখানে দুই নম্বর যে প্রশ্ন রয়েছে, তোমার এলাকায় জন্মে এমন ফুল ফল শাকসবজি ও মশলা জাতীয় ফসলের অর্থাৎ পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলো অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের শিরোনামটি হবে কৃষি উপকরণ ও কৃষিজ উৎপাদন। আমাদের এখানে যে এক নং প্রশ্ন রয়েছে, অর্থাৎ যে এক নং প্রশ্নটি ছিল তার নমুনা উত্তরটি আমরা এখানে তোমাদের জন্য একটু পড়ে দিচ্ছি। উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো। এখানে আমরা গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী, তবে মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য সর্বোত্তম। আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী, বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী। পাট চাষের জন্য উঁচু ও মধ্যম উঁচু জমি বেশি উপযোগী, দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। বাদাম চাষের জন্য বেলে দোআঁশ এবং বেলে মাটি উপযোগী। তরমুজ চাষের জন্য দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উত্তম। বাঁধাকপি চাষের জন্য বেলে দোআঁশ থেকে পলি দোআঁশ মাটি এ ফসলের জন্য উপযোগী। এখানে আমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বর নমুনা উত্তরটি আমরা এখানে রেখেছি। আমরা সম্পূর্ণ উত্তরটি তোমাদের জন্য না পড়ে আমরা এখানে ভিডিওতে সম্পূর্ণ উত্তরটি তোমাদের জন্য শেয়ার করব। তোমরা তোমাদের সুবিধা মতো উত্তরটি তোমরা তোমাদের খাতায় তুলে নিতে পারো, অথবা তোমরা তোমাদের মেন বইয়ের সহযোগিতায় তোমরা কিন্তু তোমাদের এছে ভালো অপশন থাকলেও তোমরা সেটি লিখতে পারো।
তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো।